বুধবার উমাকান্ত মাঠ ডিভিশন ফুটবল লীগের রামকৃষ্ণ ক্লাব বনাম ব্লাড মাউথ ক্লাবের ম্যাচকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এতে আক্রান্ত হন ত্রিপুরা অ্যাসোসিয়েশনের এক কর্মী এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন টিএফএ সভাপতি প্রণব সরকার সাংবাদিক সম্মেলনে টিএফএ সভাপতি জানান রাজ্যে ফুটবলের জনপ্রিয়তা রয়েছে মুখ্যমন্ত্রীর পেচেও অনেক খেলা আপলোড করা হচ্ছে কিন্তু এই পরিবেশকে নষ্ট করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে কারা এসব করছেন কাদের ইন্ধনে এসব হচ্ছে তার যাবতীয় তথ্য টিএফ এর কাছে রয়েছে তিনি জানান এনাফ ইস এনাফ এ ধরনের আরেকটি ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ফুটবল ক্লাবকে বাদ দিতে বিন্দু মাত্র চিন্তা করবেন না ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের রাজ্যে একটা সুষ্ঠ প্রশাসন রয়েছে আইনের শাসন রয়েছে এবং ত্রিপুরা ফুটবলকে জনপ্রিয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার আবেদন করেছেন আমরা দেখেছি ওনার পেজ থেকেও ত্রিপুরা ফুটবলের এই যে খেলাকে আপলোড করা হচ্ছে একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে ফ্লাডলাইটে যখন খেলা হয় কত দর্শক আসে এটাকে বিনিষ্ট করার জন্য এটাকে নষ্ট করার জন্য এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমি এখন এখান থেকে কারোর নাম বলতে চাই না কারা করছে আমাদের কাছে সব ডাটা আছে সব তথ্য আছে কারা কারা এগুলো করছে কাদের ইন্ধনে করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা ভুল করছেন আপনারা যদি সে লাস্ট টাইম এটা লাস্ট ওয়ার্নিং ধরে নিতে পারেন হুমকিও ধরে নিতে পারেন এরপরে যদি একটা স্টাফের গায়ে আমাদের হাত পরে বা আমাদের যারা পদ পদেগে আছে একজনকে যদি হ্যাকেল করা হয় নিগৃত করা হয় গালিগালাজ করা হয় আমরা কিন্তু ওই ক্লাবকে বাদ দিয়ে দিতে কিন্তু আমরা চিন্তা করব না কারণ আমাদের কাছে খেলা আগে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী জানান আগামী কুড়ি থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত আগরতলা ও মাকান্ত মিনি স্টেডিয়ামে উনত্রিশতম সিনিয়র জাতীয় মহিলা ফুটবলের আসর হবে এ জাতীয় আসরে চণ্ডীগড় গুজরাট সিকিম এবং ত্রিপুরা অংশগ্রহণ করবে এই আসরকে সাফল্যমণ্ডিত করে তুলতে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি রাজ্য দলের ম্যানেজার কোচ এবং সহকারী কোচের নাম ঘোষণা করা হয়েছে তিনি জানান রাজ্য মহিলা দলের ম্যানেজার হয়েছে টিএফ এর সহ সভাপতি অমিত দেব কোচ হয়েছেন সুজিত ঘোষ সহকারী কোচ করা হয়েছে রাজেশ রায় চৌধুরীকে অবগত আছেন যে রাজমাতা জিজে ভাই ট্রফি সিনিয়র ওমেন্সের গ্রুপ যে খেলাটা আগরতলায় হবে সেটার মধ্যে চন্ডীগড় গুজরাট সিকিম ত্রিপুরা আগামী কুড়ি বাইশ চব্বিশ অক্টোবরে উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হবে তো এই উপলক্ষে আমরা কয়েকটা স্মুথ কন্ডাক্টিং অব দিস টুর্নামেন্ট আমরা একটা কয়েক কমিটি করেছি তার একটা অর্গানাইজিং কমিটি হয়েছে যেটাতে কৃষ্ণবুদ্র সরকার তপন সাহেব আশরি গুপ্ত আছে এবং আমাদের যে মহিলা টিম এই মহিলা টিমের কোচ ম্যানেজার এবং সর্বোপরি এই টোটাল টিমের যে হেড অফ ইয়ে সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট অমিত দেবকে আমরা করেছি সুজিত ঘোষ কোচ হয়েছে আর রাজেশ রায় চৌধুরী অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে আর যেহেতু মহিলা সেই ক্ষেত্রে মহিলা একজন সাংবাদিক সম্মেলনে সচিব অমিত চৌধুরী জানান রাজ্য মহিলা ফুটবল দলের প্লেয়ারদের এবার থেকে হোটেলে রাখা হবে মহিলা ফুটবলারদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অনারিয়াম দেওয়া হবে তিনি আরও জানান এবারে এই ধরনের উদ্যোগ প্রথমবার গ্রহণ করা হয়েছে আর